এমডির পদত্যাগ এবং পীরজাদা হারুন সাহেবের তাকেও অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে এবং আজকে থেকে এর পরবর্তীতে সে কোথাও কোনো কাজে আমাদের কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার এবং শুধু এফডিসি তো নয় টেলিভিশন কোনো অভিনয় সে কখনো আর করতে পারবে না। এখন মনে করেন একজন শিল্পী কিন্তু তৈরি হয় কি একজন পরিচালকের হাতে, একজন প্রযোজক ইনভেস্ট করে বলে প্রযোজক পরিচালক তৈরি বানায় সে শিল্পী তৈরি করতে পারে, শিল্পী দিয়ে আসছে, একজন মেকআপ ম্যান মেকআপ করে দেয় বলে সে শিল্পী হয়, একজন ক্যামেরাম্যান ক্যামেরা তার উপর চালায় সুন্দরভাবে লাইট করে সুন্দরভাবে ক্যামেরা চালায় সেই কারণে সে শিল্পী হয়। কারণ তাদের নির্বাচন, তাদের নির্বাচনে আমাদের এটা একটা রেয়াজ আছে যে আমাদের যে কোনো সংগঠনের রেয়াজ আমাদের নির্বাচন হয় সেখানে কিন্তু আমরা সবাই উপস্থিত হই, সব সংগঠনই উপস্থিত থাকি একটা উৎসবমুখর পরিস্থিতিতে। এখন সেই ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে কোন চক্রান্তে কোন ষড়যন্ত্র করে উনি এই চলচ্চিত্র শিল্পের অংশ করার জন্য অবশ্যই একটা চক্রান্ত যে এটা যদি বন্ধ করা যায় এই চলচ্চিত্র শিল্পটাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে এখানে অনেকগুলো জায়গা আছে, অনেকটা জায়গার তারা ভাগিদার হতে পারে, এটাকে নিয়ে তার ব্যবসা করতে পারে। এই চক্রান্তটা কে করছে এটাই এখন আমাদের উদ্ঘাটন করতে হবে। এটা তো বললামই যে এফডিসির এমডি পদত্যাগ অবশ্যই চাই, প্রথম পদক্ষেপ আমাদের হচ্ছে প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের এফডিসির এমডি পদত্যাগ, এবং পদত্যাগ না হওয়া পর্যন্ত উনি আর এফডিসিতে ঢুকতে পারবেন না, এফডিসিতে ঢুকতে হলে আমাদের লাশের উপর যা আসতে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর কোনোদিন কখনো হয় না এখন আপনি বলেন এখানে কত লোক আছে করোনা সংক্রমণ কি হয় না, আমি সাংবাদিকদের কার্ড দিলাম, মেয়রকে কার্ড দিলাম, সবাইকে কার্ড দিলাম, অথচ পরিচালকদেরকে প্রযোজকদেরকে টেকনিশিয়ানদেরকে আমি 250 আমরা বলছিলাম 250, এবং আমরা বলেছিলাম আমরা আমাদের রুমে থাকবো, আমাদের যার যার রুমে থাকবো, আমরা এখানে কোনো রকম আমরা কোনো বাধা সৃষ্টি এখানে ইয়ে স্পটেও ডিস্টার্ব করবো না কাউকে, কিন্তু সেটাও সে করতে দিলেন না। যারা সিনিয়র ছিলেন যারা অনেক উৎসুক হয়ে এসেছিলেন এসে খুবই কষ্ট পেয়েছে। এই বিষয় নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম, কারণ আমাদেরকে রাতে এক সময় নিউজ আসলো, সচিব সাহেব জানালেন যে এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হবে, আমরা সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গেলাম, যাওয়ার পরে ওনার ওয়েট করার পরে উনি আসলেন এবং উনি বললো যে আমি এরকম কোনো সিদ্ধান্ত নেই নাই, এরকম কোনো সিদ্ধান্ত আমার সাথে কোনো কথা হয়নি, আমার সাথে আমি শুধু বলেছি এখানকার ডিসিকে এবং এডিসিকে বলেছি যে তোমরা সুন্দরভাবে ইলেকশনটা করে দাও, এর মানে এই নয় যে আমাদের আটকে রেখে ইলেকশন। আমার কথা হচ্ছে যখন এমডি পাচ্ছেন না এমডি দিচ্ছেন না তখন কিন্তু নির্বাচন কমিশনার এমডিকে প্রেশার করতে পারতেন, উনি বলতে পারতেন যে আপনি তাদেরকেও ঢুকতে দেন নাহলে আমি নির্বাচন করব না, আমি নির্বাচন কমিশনার চেয়ারম্যান হিসেবে আমি বলছি আমি নির্বাচন পরিচালনা করবো না, উনি কিন্তু এটা করতে পারতেন এবং ওনাকে বারবার বলছি উনি যখন এতগুলো কার্ড দিতে পারলেন উনি এই 200-250 লোককে ঢোকার ব্যবস্থা করতে পারতেন না, এত যে লোক ভিতরে ঢুকলো এত সাংবাদিক এত কিছু উনি কে এই 200-250 লোক আমাদেরকে সেই পারমিশনটা যদি উনি দিতেন তাহলে কি ওনার খুব সমস্যা হয়ে যেত, উনি কি রিক্সটা নিতে পারতেন না, পুলিশ সদস্য তো কিছু বলছে না, তারা তো কোনো অভিযোগ করছে না, তারা তো কোনো অবস্থার কোনো মানে কোন রকম বাধারও সৃষ্টি করছে না, তাদেরকেও তারা পারমিশনটা দিতে পারছে না কারণ তাদের অর্ডার নেই, তাদের অর্ডার গেট পর্যন্ত গেটের ভিতরে কাউকে ঢুকতে দিল, সেই কারণে তারা যে স্লিপটা পাচ্ছে সেই স্লিপের ভিত্তিতে তারা ঢুকতে দিচ্ছে ভিতরে।
এমডির পদত্যাগ, এমডির পদত্যাগ এবং পীরজাদা হারুন সাহেবের তাকেও অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে এবং আজকে থেকে এর পরবর্তীতে সে কোথাও কোনো কাজে আমাদের কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার এবং শুধু এফডিসি তো নয় টেলিভিশন কোনো অভিনয় সে কখনো আর করতে পারবে না। আমরা অবশ্যই পদক্ষেপ দিব সেটা এত 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 একটা কি বলবো আসলে মুখ খারাপ করা যায় না। হ্যাঁ নির্বাচন কমিশনের কথা বলছিলাম, ওনাকে বলেছিলাম আমাকে, আমি ডিসি বিপ্লব সাহেবকে ফোন করেছিলাম, ডিসি বিপ্লব সাহেব বললো যে আপনাদের এমনি তো পারে এটা ব্যবস্থা, মানে নির্বাচন কমিশনের দায়িত্ব উনি তো পারে করতে। তো নির্বাচন কমিশনে কয়েকবারই আমি গেলাম, কয়েকবার রিকোয়েস্ট করলাম, উনি এটাকে বার্তা দিতে রাজি না, উনি বলেন যে আমাকে এমনি শর্তযুক্ত পারমিশন দিতে, সুতরাং আমি কিছু করতে পারবো। উনি এত পারমিশন দিলেন, এত এত সবাইকে কার্ড দিতে দিতে পারলেন, আপনাদের সাংবাদিকরা এসেছেন, আপনাদেরকে কার্ড দিয়েছেন, সবাই এসছে, তো সেখানে পরিচালকদেরকে ঢোকার ব্যাপারে উনি পারমিশন দিতে পারলেন না। আপনাদের যে ঘর আপনাদের যে বাড়ি সেখানে আপনাদেরকে অ্যালাউ করলো না, মনে হচ্ছে যে আমরা আগাছা, আমরা আগাছা, ফিল্মের আগাছা, আমাদের দেহ ফিল্মের কিছু হয় না। আসলে একটা চক্র চাচ্ছে চলচ্চিত্রকে ধ্বংস করতে, এই ধ্বংসেরই একটা নমুনা হচ্ছে এটা। এই এমডি চলচ্চিত্রকে ধ্বংস করতে চায়, ওনার নমুনা এটা, উনি আসার পর থেকে চলচ্চিত্রের কোনো উন্নয়ন হয় না। আজকে আপনার এফডিসির দিকে তাকায় দেখেন, ওয়ালের দিকে তাকায় দেখেন, রাস্তার দিকে তাকায় দেখেন, এফডিসির কি অবস্থা। সে এমডি আজকে এই কাজটা করে যে আজকে 50 বছরের নিয়ম উনি ভেঙে ফেললেন, এটা কি উনি ঠিক করলেন? সুতরাং ওনাকে রেখে তো আমরা কাজ করতে পারি।